আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটা হচ্ছে, এটা হচ্ছে ছুটির দিনের ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার দিন আমার বেশি ব্যস্ততা থাকে, কিন্তু এই সপ্তাহে ব্যস্ততাটা একটু কম, কারণ নিউ মার্কেট এরিয়াকে নাকি 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। ওখানে কি তার টার ওরা ঠিক করবে এলাকার, তো পুরো নিউ মার্কেট এরিয়া একদম এলিফ্যান্ট রোড পর্যন্ত নাকি কারেন্ট থাকবে না আমি যতটুকু শুনেছি। তো আজকে আমার তিনটা শিডিউল ছিল, তো তিনটা শিডিউলই কিন্তু ক্যান্সেল হয়ে যায় বিদ্যুৎ না থাকার কারণে। আর হাতে প্রচুর এডিটিং এর কাজ, সেই এডিটিং এর কাজগুলো কালকে আমি কখন এসেছি সেটা ব্লগ তো আপনারা গতকাল দেখেছেন। তো ওখান থেকে আসার পরে রাতে রাতেবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর যে ঘুমাইছে, আমার কোনো হুঁশই ছিল না একদম। সকালবেলা উঠে দেখি যে সাড়ে দশটা বাজে এই যে উঠলাম, উঠে টুকটাক নাস্তা টাস্তা করলাম। এখন মানহার বাবা বলতেছে তুমি তো এডিটিং করতেছো, তো আজকে যেহেতু এডিটিং এর দুজনেরই এডিটিং এর চাপটা বেশি, প্রচুর এডিটিং এর কাজ আছে, তো এক কাজ করে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসি, তাহলে কিন্তু রান্নার ঝামেলাটা থাকছে না। রাত্রে যখন এডিটিং এর কাজগুলো মোটামুটি গুছগাছ হয়ে যাবে, তখন তুমি দেখা যাবে যে টুকটাক রান্না করতে পারবা। তো যেমন চিন্তা তেমন কাজ, বাইরে থেকে খাবার নিয়ে আসছি। আই কত টাকার খানা আনছো? বেশি না, কত বলো? যা আনছো তা আনছোই, 600 টাকার। 600 টাকার খাবার কিন্তু ভরপুর খাবার। তো এখানে তো খাবার যা দাম নিচ্ছে তাই তো, এখানে তো আর কম বেশি বা এটা কোনো মানে লজ্জার কিছু না, আপনি তো ভাবত সেই যে। তো যাই হোক, কালকে সারাটা দিন অনেক পরিশ্রম গেছে, আপনারা দেখছেন কালকে কিসের কাজ করলাম, ডায়মন্ডের কাজ করলাম। হ্যাঁ না, এখানে আসবো, আমি কথাটা শেষ করি তারপর নিয়ে নিব। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এডিট, কালকে অনেকগুলো কাজ করছি, কম্বলের কাজ করছি, ডায়মন্ডের কাজ করছি, শাড়ি কাজ করার কথা ছিল, বাট শাড়ি কাজ করে সারতে পারিনি, কারণ এর ভিতরে টাইম শেষ হয়ে গেছে। কারণ বসুন্ধরা সিটি থেকে নিউ মার্কেট আসার যে রাস্তা, একদম হাতির পুলের রাস্তাটা যে যে পরিমাণ জ্যাম, ওখানে থাকতে থাকতে এক সন্ধ্যা পার। তো বাবুরাবু খাবার বাড়ি, বিসমিল্লাহ বলে খাবার বাড়ি, কি কি আনছি দেখাই। হ্যাঁ, ডেকোরেশন করে দেখাবো না, বারবার দেখাবো। এই যে আসলে কোকান আছে, পান্ডা আছে, আপনাদের ভাই আর আমি যদি মানে নিয়ে আসো তো, মানে দিদি আসলে যে আপনার একটু সম্মতি আহ্বান করেন খাওয়ার পূর্বে, তোমাকে আমি আজকে ওইভাবে আহ্বান করবো। তো এই যে ফান্টা, ফান্টা আনছে, হচ্ছে নাকি শরবত, এটা নাকি শরবত। মানে আসো, থাক, সমস্যা নাই, আসো মানে এদিক দিয়ে আসো, আমুক কাছ দিয়ে আসো। এই যে আপনাদের মানহা, সবাই খালি বলে আমার মানহা, আমাদের মানহা কথা, আমাদের মানহা কথা। এই যে আমাদের মানহা, তো বাবা কি আনছে? কোক, ফান্টা, ফান্টা, কোক, এটা ঠিক যে কোক। এই যে আসলে কোকটা মানে ব্র্যান্ড বললেই, মানে ঠান্ডা পানীয় বলতে গেলে কোক বুঝে, মানে কালো দেখলেই কোক, কালো দেখলেই কোক। যাই হোক, যে মজো আছে, ফান্টাও আছে, এখন আর কি কি খাবারগুলো আছে সেগুলো দেখাই। আপনাদের ভাই আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যখন স্টারে যাই খেতে, তখন তো আছে বোতলের একদম মানে মনে হয় পুরো কেস লাগে, আমরা যাই বলি ভাই একটা ফান্টা দেন, এই এগুলো আমাকে খাইতে দেন। তো ওগুলো খাইতে দিতে দিতে দেখা যায় আবার বলে যে ভাই আর দুইটা দেন, খাওয়া শেষ হলে বলে আর দুইটা দেন, আবার বাইরে হওয়ার বিল দেওয়ার সময় বলে আর দুইটা দেন। তো সবাই তাকায় থাকে যে টেবিলের সামনে এত, টেবিলের উপরে এতগুলা কোকের বোতল, এতগুলা ফান্টার বোতল কেন, এরকম হয়। তো যাই হোক, কি কি খাবার আনছো বাবুরাবু, কি কি খাবার আনিচ্ছ আমি দেখাচ্ছি। হ্যাঁ, কি কি খাবার আনছো একটু দেখাই। ফিঙ্গি আনছো না? তোমাদের জন্য নিয়েছি রোজ, আরেকটা পাইলে
সারাদিন কাজ করে এগুলো নিয়ে করার টাইম আছে? শুধু ফুল টাইম হাউসওয়াইফ হইতাম সবই করতাম, তারপরও ফুল টাইম হাউসওয়াইফ না হয়েও অনেক সারাদিনে বহুত কাজ করি। হ্যাঁ ফুল টাইম হাউসওয়াইফ না, হাফ টাইম হাউসওয়াইফ। আমাদের জন্য কি পোলাও আনতো? হ্যাঁ প্লেন পোলাও। আর তোমার জন্য কি আনতো? বিরিয়ানি। কেন ভয়ে গ্লাসের গ্লাসের ভয়ে এইটা। এরপরে আমি মানে হি খাতা, তারপর হচ্ছে মে ঘুমাতা হে, এই ধরনের হিন্দি বলে সে। আবার বলে বাচপান কা পেয়ার, আমি নাকি তার বাচপান কা পেয়ারা, এইগুলা বলে সারা। এই বাচপান কা পেয়ার এদিকে আসো। আমি যখন দুনিয়া আসছি তখন আল্লাহ মেসিং হইছে, দেখো দেখো মেসিং হইছে, মেসিং হইছে, কি মজা, কিছু মেসিং হইছে। তুমি কি আর কিছু করে কোথাও যাইবা? দেখো ও লাঞ্চের কি একটা ব্যবসা, এই যে তার পছন্দ হচ্ছে যে তেহারি, সে তেহারি খাবে, সে হচ্ছে তেহারি খাবে, এই যে তেহারি মানা সেহারি না সেহারি না তেহারি হ্যাঁ। আচ্ছা মানহার টামাটা বাড়ি তো বাবার এটা কোক ঢালবো না ফান্টা, আমি ফান্টা খাবো, মানে খাওয়ার আগে একটু ফান্টা খাবো। ফান্টাটা না দেখলাম একটা সামনের পানির কথা মনে করো। এই বাবু তোমার গ্লাস দাও, কিন্তু তোমার একটু নর্মাল হলে খাইতে হবে, যাও ওটা নিয়ে আসো। এরে বাবুর বাপ খাওন ঠান্ডা হইতেছে, ফ্যান বন্ধ করলে ভাল লাগে না, গরম লাগে। গাইন মাসুইরা যাই না মানা, মানে ওরা গাইন মাসুইরা খাও, তুমি খাও ইচ্ছা খাও, কুকটা খাও, কুকটা কুক এই কই যাও, হ্যাঁ চুতা খাও, হ্যাঁ এবার কুকটা খাও, কুকটা এই যে ঢাললাম, এই যে ঢালি, মানহা বাবুর আপু মানহাটা কি এতটুকুই দিব না আরো কমাই দিব? কমাই দেই, খাইলে আরো দিতে পারবো, খাইলে সমস্যা নাই, কিন্তু পোলাপান খাওয়া নষ্ট করলে অনেক খারাপ হয়, থাকলে পরের বেলা ফ্রাইড রাইস বানায় খাইতে পারবো, কোনো সমস্যা নাই, কি বলবো। হ্যাঁ আমরা নিজেরাই মেহমান, নিজেরাই হলাম
মানে নিজেরাই হোস্ট নিজেরাই গেস্ট। আচ্ছা এখন আমি কি করব, মানহার ইটা দাও তো এই যে চামচটা কমায় নেই, এটা আমি নেই আর এটা মানহারের, ওটা থাকে এটা এক্সট্রা বন প্লেট। আচ্ছা ওকে, কারণ মানহা খাইতে পারলে মানহার আরো দাও দিব, কোনো সমস্যা নেই। বিরিয়ানি আমরা ওই পিসটাই মানহারাব্বু, মানে এক পিস হচ্ছে মানহার আর এক পিস মানহারাব্বুর আর আমার, আলহামদুলিল্লাহ আমার তাতে হয়ে যাবে। কই আমি তো দুই পিস দিই, আল্লাহ শাস্তি, আমি আরো বলতেছি দুই পিস আনছো কেন, আমি টাকা দিছি তিন পিসে, তিন পিস আছে, না না ভুল বুঝেন না, তিন পিসই আছে। আমি তো দুইটা রান দেখে বলতেছি, কারণ ওরা তো চারটা রান দেয় না, দুইটা রান দেয় না। না সালাদ কোথায়, সালাদ সালাদ এই যে বাড়িতে, আমার লিম্বু কোথায়, এই গ্লাস চাপা, এই যে আম না দাঁড়ো তোমাকে রোস্ট করে নালে, হ্যাঁ নিজে কোথায় নাও, এই এইগুলোর মধ্যে ফেলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ রহমান রহিম। আমি আরেকটা একবারে খুইলেই বসি, এই যে হাড্ডি পাটি ভংচুং এগুলোর মধ্যে ফালাও, প্লেট নষ্ট করবে না, প্লেট নিতে কষ্ট আছে, মৌ মৌ করে, এই যে একটু চেক করলাম, তুমি বলবা না না কেন, খালি বলো গরুর কত মজা, গরুর কত মজা, বলবা না না কেন, এই দিকে তো গরু নেই, ও মানে তুমি কি এই গরুটার কথা বলছো না গরুর গোষ্ঠের কথা বলছো, এই যে এই তেহারিটার কথা, ও আচ্ছা আচ্ছা, আপনাদের ভাই আবার তেহারি লাগে, তেহারি অনেক পছন্দ করে, গরু তো এখনো বানায়নি মনে হয়, আমার তো নিবু তো নিবু তো আমার কোন সমস্যা না, আমার তো খাইলে তুমি রান ছাড়া খাও, রান্না করলো তুমি রান ছাড়া খাও, আমার কাজ আছে, খাওয়া দাও শেষে কাজ আছে, কাজ আছে দেখে একটু বাইরে খাওয়া, ভালো হয়েছে, এরপরে কিন্তু কেক আছে, সবাই সবাই সবাইকে সাপোর্ট করবেন, এটাই ভালো, কালকে আপনাদের ভাই একটা ল্যাপটপের টেবিল আনছে, ওটা প্রাইস কত, আপনার ভাইয়াই কাজটা করে, আপনাদের ভাইয়া কি করে রিক্সার মধ্যে বসে আরাম করার জন্য পিছনে হুটের মধ্যে রেখে দেয়, পরে টুম করে নেয় আমার দুধ দিয়ে আসা পরে, পরে ঘরে এসে বলে আমি এটা হারাই ফেলেছি, এর আগে আমার দুটা বালিশ হারাইছে, বালিশ হলো কি এসে বালিশ ছিল ওগুলা, হম ব্যাঙ্গলে,
বেঙ্গলের দুটা বালিশ হারাইছে, মাথার বালিশ। কালকে আবার সে যা ওই যে ল্যাপটপ টেবিল হারাই আসতো। এত কষ্ট লাগে একটা জিনিস যখন ঘরে আনা হয়, একটা মানে ওটা তো 500 টাকা দিয়ে কেনা, তখন অনেক খারাপ লাগে। পোলাপান যদি হইতো, পোলাপান এটা করলে পোলাপান চাচা খেত, ঠিক না? এতদিন ধরে যে শপিং করতেছি বা কেনাকাটা করি, কোথা যায় বাবা, কোথা যায়, কোথা যায়? শিখতে হবে না, তুমি বড় হতেছ না, নিজের হাতে খাইতে পারাটা তো ভালো। সব বেবিরা নিজেদের হাতে খায়। সময়ের ব্যাপার, একটা জিনিস রান্না করতে গেলে ঘরে প্রচুর সময় লাগে, ওই সময়টাই তো নাই। বানায় খাওয়াচ্ছে কি না নাও সহজ মনে হয়। খাতাতে লাগতেছে, বাবাকে বলো না, তুমি আমি বুঝলাম না। এই স্বাবলম্বী হয়েছে না মানহা, আর ভাই বংশ গায়ে মাখে স্টাইলে জামা পড়লে না মানে। বাবা কথা মন খারাপ আছে না বাবা, খুব ভর্তা দিতে গেলে না মজা হয়। আমি যদি এলিফ্যান্ট রোডে থাকতাম তাহলে আমি প্রতিবেলা ভর্তা দিয়ে রাখতে। তুমি তো আমার তো সকল দূরে বসছো, সবে রাত্রে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যায় কয়েকবার হয়েছে, ছোটবেলায় কি খাইছো না খাইছো? আরে গ্লাস গুলো অনেক বড়। এই গ্লাসটা হচ্ছে আমার আমার ঘরের যতগুলা গ্লাস আছে আমার সবচেয়ে ফেভারিট গ্লাস। আমার আরো বড় আছে বাবু, আমরা আরো বড় গুলা কিনে নিব। আমার কাছে শৌখিন জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে।
তো স্যার খাওয়া পিনা শেষ কি করবেন না তিনি খাবেন না দাও হ্যাঁ দাও এদিক দিয়ে আসো সুন্দর তো ফ্লেভার 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 আলু ফ্লেভার বাবা আলু ফ্লেভার মানা না মানা তো খায় না মানা তো খায় না মানা খাও কে জানি না ডাইনিং চেয়ার কেনার পরে বলছিল যে খবরদার কে এটার উপর কোনো কাপড়টা পরে রাখবে না গামছাটা কে রাখছে চেয়ারের উপরে গামছাটা চেয়ারের উপর কে রাখছে মানা চেয়ারের উপর গামছাটা কে রাখছে ও আচ্ছা আমি না হ্যাঁ বেশি বয়ান মারে বেশি আকাম করে ফোনটা রাখো বিসমিল্লাহ বলে খাও বিসমিল্লাহির রহমান রহিম সেদিন এই সোসাটা আছে না এই সোসাটা সেদিন আমার একটা স্যাব আইসক্রিম কত দেখি না দিছিলাম মানে মজা তো আগে বলো না 50 টাকা মানে আমার একটা স্যাব আইসক্রিম কিনে দিছিল বুঝছেন তাও তিন দিন গ্যান গ্যান করার পরে বাবুরবু আমার আইসক্রিম খেতে মন চাই শুটে গেলে আমি বলছি আমার আইসক্রিম মানে রাস্তা থেকে একটা আইসক্রিম কিনা দিবে খাইতে খাইতে দুজন রিক্সা দাদা বাটে রোমান্টিক না এই লোক আবার রোমান্টিক কম বুঝে না রে মনে মনে পুরাই এর মতো বর্তাবাজির মতো চাপাবাস নিজে একা একা খাইতেছো কেন দিয়ে আমি আমি ফিনি শর্টটা খাই নাই ফিনির উপরে কিন্তু একটা শর্ট পরে শর্টটা না মজা বাবুর বেলি ফেন নোটে না একটা কুটু বাবুচ্ছি আছে ওর না জর্দা না মজা আমি যে শেরওয়ানি ছুটে গেলে ওখান থেকে খাই ওখান থেকে খাবারটা না কি দেখাবো তোমার ফোন তোমার ফোন না আমরা না একজন এই ফোন কিনছি একজন আমাদের দুইটা এটা 21 না 21ES 21ES 21E 21E এর মধ্যে অফিসিয়াল ভিডিও আছে ওটা একটু দেখো তো কত করে নিয়েছো ফিন্নি মাত্র 30 টাকা 30 30 60 আপনার মাইন্ড খেলা আমার সাথে মাইন্ড খেলে তোমার লস সারাদিন ফোন টিপতে থাকে দেখছেন আমি যে একটা জ্যাতা মানুষ বৈশা তার সাথে সাথে যে এত খুব গদ গদ করতেছে না পাত্তাই দিব খুব আমারটা খালি করে নিচ্ছ খাওয়ার আগে মাইরিল করে জানো না দাওয়াতে গেলে ডাইনে বেটা খেতে না আগে খাওয়া খাইতে না কি খাওয়া নেয়াল আমরা এই যে এক প্যাকেট আমরা রয়ে গেছে
কিন্তু আমার কেন জানি মনে হলো কি গরুর বিরিয়ানি কোয়ান্টিটি কম ছিল, মানে ইসের ইসের কোয়ান্টিটি কম ছিল। তোমার কি জানে এটা মুরগির বাইরে তোমাটা তো গরুরই ছিল, আমি আগে তোমাকে খাওয়াবো তারপর খোলাম না রে ভাই। বাবা গামছাটা তো প্রমোশন হয়েছে, আমার নো কি করো তাকাও দেখি তোমার কি করো ইউটিউবের পড়তে বসবা, খেলাধুলা এখন রয়েছে অনেক, সকাল থেকে খেলাধুলাই করছো। এই কেক কাটবা না, হ্যাঁ কেক তো কেটে দিব। এই বাবু বাবু বাবুর বাপে, এই মানহার বাপে, মানহার বাপে বাবুর বাপে কেকটা কেটে ফেলে আসো, কেন কেকটা কাটবো, হ্যাঁ সাথে থাকে কেকটা। তো এই যে কেক, এই যে পান্ডাটা আজকে খাইছো, এখন দেখবো ভেজাল করে দেবে, কি জিনিস দেখি তোমার জন্য তো কিছু দেখা যাচ্ছে না। তো এখন হচ্ছে কেক কাটার পালা, মানহার কাটবে না মানে বাপে কাটবে, না 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 মানহার মানহার বাবা কাটবে, প্লিজ আসো ফোনটা দাও আমার কাছে, ফোনটা জমা দাও, তুমি আমার শান্তি রাখো। এটি তো কি করছে, এটি তো মজা না না এদিক আসো, আমাদের যে মিম আছে, মিম কিন্তু মানহার জন্য এই গিফটটা পাঠিয়েছিল, তো সময় সুযোগ করে কেটে গেলাম, তো থ্যাংক ইউ মিম এত ভালো সুন্দর একটা গিফট দেওয়ার জন্য মানামণিকে। আর আপনারা কিন্তু সবাই
বেস্ট বাই বিটি নামে যে চ্যানেলটা আছে ইউটিউবে আপনারা কিন্তু সার্চ দিবেন, সেটা আমাদের মিমের চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করে মিমকে সাপোর্ট করবেন, মিমের পাশে থাকবেন। আর আমাদের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এই যে মিম চকলেট দিছিল, চকলেটটা এখন কাটিকুটি করি, বাবুটি খাইতেছে সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, সবগুলো ফ্যামিলি ব্লগ দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।